নমস্কার আমি সৌমিতা ইউটার্নে জানাই আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব এন্ডোমেট্রিওসিস নিয়ে আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট রিপ্রোডাকটিভ মেডিসিন ডক্টর সুজয় দাসগুপ্ত নমস্কার ডাক্তারবাবু নমস্কার ইউটার্নে আপনাকে স্বাগত ধন্যবাদ ডাক্তারবাবু আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইব যে এন্ডোমেট্রিওসিস বিষয়টা কি আচ্ছা এন্ডোমেট্রিওসিস বোঝার আগে আমাদের বুঝতে হবে এন্ডোমেট্রিয়াম কাকে বলে ইউটেরাসের যে লাইনিংটা থাকে যাকে বলে এন্ডোমেট্রিয়াম যেটি মাসিকের সময় খোসে বাইরে বেরিয়ে যায় সেজন্যই মাসিকের যে ব্লিডিংটা সেটা হয় এবার কোন কোনো মহিলার এই এন্ডোমেট্রিয়ামটা ইউটেরাসের বাইরে থাকে সেটা ইউটেরাসের ওয়ালে থাকতে পারে ওভারিতে থাকতে পারে পেটের মধ্যে খাদ্য আশেপাশে থাকতে পারে মূত্রনালির আশেপাশে থাকতে পারে পেটের অন্য জায়গায় থাকতে পারে তখন একে আমরা এন্ডোমেট্রিওসিস বলি অর্থাৎ যদি ইউটেরাসের বাইরে এন্ডোমেট্রিয়াম থাকে তাকে এন্ডোমেট্রিওসিস বলা হয় এবার সমস্যা হচ্ছে ইউটেরাসের লাইনিংয়ে যে যেটা থাকছে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম সে সেটির ওপর হরমোন কাজ করছে এবং সেটি খসে পড়ছে সেজন্য ব্লিডিং হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম যেটি ইউটেরাসের বাইরে থাকছে সেখানেও হরমোন কাজ করছে সেজন্য সেখানেও ব্লিডিং হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে সেখানে কোনো ওপেনিং নেই যেমন ইউটেরাসের ভেতরের লাইনিংটা যেমন ভেজাইনা দিয়ে বাইরে বেরোতে পারে এখানে কোনো ওপেনিং নেই বলে ব্লিডিংটা জমা হতে থাকছে ব্লাডটা জমে জমে সিস তৈরি করে আরেকটা জিনিস তৈরি করে অ্যাডেশান অর্থাৎ একটি অঙ্গের সাথে একটি অঙ্গ এবনর্মালি জড়িয়ে যায় যেমন খাদ্যনালীর সঙ্গে ওভারি ইউটেরাসের সঙ্গে ওভারি ইউটেরাসের সঙ্গে খাদ্যনালী জড়িয়ে যায় এবং তখনই এন্ডোমেট্রিওসিস বলে রোগটি সৃষ্টি হয়। কিন্তু এবারে ফলে কি কি ধরনের সমস্যা আসতে পারে। প্রথম কথা সবার যে এন্ডোমেট্রিওসিস থাকলেই সমস্যা হবে সেটা নয়। এন্ডোমেট্রিওসিস রোগটি খুব অদ্ভুত। কারো কারো দেখা যায় খুব সামান্য এন্ডোমেট্রিওসিস অথচ অনেক বিরাট ধরনের সমস্যা হচ্ছে। আবার কারো কারো খুব এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস আছে অথচ সেরকম সমস্যা নেই সাধারণত যে সমস্যাগুলো নিয়ে মহিলারা আসেন একটি হচ্ছে পেটে ব্যথা বেশিরভাগ সময় সাইক্লিক পেন অর্থাৎ পিরিয়ডের সময় ব্যথা হয় কিন্তু কখনো কখনো পিরিয়ড ছাড়াও সারা মাস ধরে ব্যথা থাকতে পারে কখনো কখনো সাইক্লিক সাইক্লিক্যাল পেইনটা হয় শুধুমাত্র ইউরিন পাস করার সময় অথবা পায়খানা করার সময় সেরকম হতে পারে কোনো কোনো মহিলার যৌন সঙ্গমের সময় ভীষণভাবে ব্যথা হয় বিশেষ করে খুব পেনি যখন খুব ভেতরে থাকে তখন ব্যথা হয় আরেকটি ইন্ডোমিট্রিওসিসের খুব খারাপ দিক হচ্ছে ইন্ডোমিট্রিওসিসের সঙ্গে বন্ধত্ব ভীষণভাবে জড়িত অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডোমিট্রিওসিস মহিলাদের সন্তান আসতে অসুবিধে হয় আচ্ছা ইন্ডোমিট্রিওসিস কি কি কারণে হতে পারে আচ্ছা আনফরচুনেটলি আমরা ইন্ডোমিট্রিওসিস রোগটা কি মানে রোগটার ফলে কি হয় সেটা জানতে পারি কিন্তু এন্ডোমেট্রিওসিস কি কারণে হয় অর্থাৎ কি কি কারণ এক্স্যাক্টলি এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাসের ইনার লাইনিংটা পেটের ভেতরে থাকে সেটা এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না এ নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে অনেক থিওরি আছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এক্স্যাক্ট কারণটা জানতে পারিনি আচ্ছা একজন পেশেন্ট কিভাবে বুঝবেন যে তার এন্ডোমেট্রিওসিস রয়েছে আচ্ছা প্রথম কথা বোঝাটা অনেক সময় ডিফিকাল্ট হয় ওই যে বললাম খুব সামান্য এন্ডোমেট্রিওসিসে খুব বেশি ব্যথা হতে পারে খুব এক্সটেনসিভ এন্ডোমেট্রিওসিসে খুব কম সমস্যা হতে পারে এবার যদি কোনো মহিলা মনে করেন যে তার খুব পেটে ব্যথা হচ্ছে রেগুলারলি পার্টিকুলারলি পিরিয়ডের সময় অথবা ইউরিন বা স্টুল পার্স করার সময় রেগুলারলি পার্টিকুলারলি ব্যথা হচ্ছে অর্থাৎ কিছুদিন পর পর ব্যথাটা হচ্ছে পেটে দিন ধরে ব্যথা হচ্ছে অথবা সন্তান আসতে অসুবিধে হচ্ছে অথবা যেরকম বললাম কোনো ইন্টারকোর্সের সময় ব্যথা হচ্ছে তাহলে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবার যদি আমরা দেখি যে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে তাহলে আমরা প্রথম কথা মহিলাকে কিছু আমরা প্রশ্ন করি যে কি কি সমস্যা হচ্ছে তারপর আমরা প্রয়োজনে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং তার ফলে আমরা ইন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসে পৌঁছতে পারি আচ্ছা ইন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করার জন্য আপনারা কি কি টেস্ট করেন আচ্ছা প্রথমত আমরা তো যেটা বললাম মহিলাদেরকে কিছু হিস্ট্রি নিয়ে অর্থাৎ কি সমস্যা হচ্ছে সেটি জিজ্ঞাসা করি তারপর আমরা কখনো তাকে এক্সামিনেশন করি অবশ্যই তার পারমিশন নিয়ে তার কিছু ইন্টারনাল এক্সামিনেশন করি দেখি ইউটেরাস বা ওভারিতে কোনো সমস্যা আছে কিনা তারপর আমরা আল্ট্রাসাউন্ড করি সব থেকে ভালো বোঝা যায় ইন্ডোমেট্রিওসিস টিভিএস নামে এক ধরনের আল্ট্রাসাউন্ড আছে অর্থাৎ ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাম যাতে করা হয় কি আল্ট্রাসাউন্ড প্রোপটা ভেজাইনার মধ্যে দিয়ে ইনসার্ট করলে আমরা ইউটেরাস এবং ওভারি সম্পর্কে অনেক ভালো আইডিয়া পাই তাতে বোঝা যায় কিন্তু অনেক সময় তাতেও বোঝানো যেতে পারে কখনো কখনো আমরা এমআরআই দরকার হতে পারে আমাদের আর সব থেকে ভালো আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ইন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস জন্য সেটি হচ্ছে ল্যাপারোস্কোপি অর্থাৎ মাইক্রো সার্জারি অর্থাৎ পেটে ছোট করে ফুটো করে দেখা এবং তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখে নিই যে পেটে কোথায় এন্ডোমেট্রিওসিস আছে এবং যদি মনে হয় কোথাও ইন্ডোমেট্রিওসিস আছে তবে আমরা সেখান থেকে বায়োপসি নিতে পারি তাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারি যে ইন্ডোমেট্রিওসিস আছে নাকি নেই আচ্ছা ডাক্তার আপনি তো এন্ডোমেট্রিওসিসের সময় বন্ধাত্বের কথা বললেন তো আমি একটু জানতে চাই যে বন্ধাত্বের সঙ্গে এন্ডোমেট্রিওসিসের সম্পর্কটা কি এবার এন্ডোমেট্রিওসিসের ফলে অনেক সময় যেটা হয় প্রথম কথা বেশিরভাগ মহিলার যেহেতু বললাম যৌন সঙ্গমের জন্য ব্যথা হয় সেজন্য তারা তাদের ফিজিক্যাল ইন্টিমেসি থেকে বিরত থাকতে পারেন এটি একটি কারণ দু নাম্বার ইন্ডোমেট্রিওসিস যখন থাকে যে স্পামগুলো ভেতরে যায় তাদের ড্যামেজ করতে পারে আর যদি খুব এক্সটেনসিভ এন্ডোমেট্রিওসিস থাকে তাতে যেটা বললাম অ্যাডেশান হয় অর্থাৎ সব অঙ্গ জড়িয়ে থাকে নর্মাল প্রেগন্যান্সি আসার জন্য যেটা দরকার যে ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ ইউটেরাসের দুদিকে দুটো টিউব থাকে ফ্যালোপিয়ান টিউব যাদের কাজ হচ্ছে ওভারি থেকে ডিমটা কালেক্ট করা এবং সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ডিম আর স্পার্মটা মিলে এমব্রয়ো বা ভ্রুন তৈরি হয় যদি এক্সটেনসিভ এন্ডোমেট্রিওসিস থাকে ফ্যালোপিয়ান টিউব ঘুরে যেতে পারে অ্যাডেশন হতে পারে খাদ্যনালীর সাথে লেগে থাকতে পারে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব ঠিকভাবে ওভারি থেকে ডিমটাকে কালেক্ট করতে পারে না অনেক সময় অনেক সময় টিউবে ব্লক থাকতে পারে আর যদি কালে করতেও পারে অনেক সময় ইন্ডোমেট্রিওসিস ফলে ভ্রুনের কোয়ালিটির সমস্যা হয় অর্থাৎ ভ্রুন ঠিকমতো জরায়ুর গায়ে লাগতে পারে না এই সব কারণে ইন্ডোমেট্রিওসিস সাথে বন্ধত্ব হতে পারে কিন্তু আবার একটি কথা বলবো অনেক সময় দেখা যায় কিছু মহিলার এক্সটেনসিভ এন্ডোমেট্রিওসিস আছে তাদের ঠিকমতো সন্তান আসছে আবার কিছু মহিলার খুব সামান্য ধরনের এন্ডোমেট্রিওসিস অথচ তাদের সন্তান আসতে অসুবিধা হচ্ছে অর্থাৎ ইন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধত্বের এক্স্যাক্ট সম্পর্কটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালোভাবে বুঝতে পারি না আচ্ছা লাগলো আপনি তো টেস্ট সম্পর্কে বললেন তো আমি একটু জানতে চাইবো যে টেস্ট কারোর কনফার্ম হওয়ার পর আপনারা কিভাবে ট্রিটমেন্টা শুরু করেন আচ্ছা প্রথম কথা সব সময় যে আমরা ল্যাপারোস্কোপি করে কনফার্ম করি সেটা নয় অনেক সময় আমাদের যদি সিমটম দেখে মনে হয় পেশেন্টকে এক্সামিনেশন করে বা টিভিএস করে মনে হয় যে এন্ডোমেট্রোসিস আছে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি ট্রিটমেন্ট স্টার্ট করার আগে আমাদের যেটা বুঝতে হয় পেশেন্ট কি চাইছেন পেশেন্ট কি এক্ষুনি ফ্যামিলি প্ল্যান করছেন নাকি পেশেন্টের সমস্যা হচ্ছে ব্যথা যদি আমরা দেখতে পাই পেশেন্ট এক্ষুনি ফ্যামিলি প্ল্যান করছেন না এবং ওভারিতে যদি দেখা যায় খুব বেশি বড় সাইজের নয় তাহলে আমরা ম্যানেজমেন্ট প্ল্যান করতে পারি ওষুধ বা ট্রিটমেন্ট ওষুধ বা ইনজেকশন দিয়ে যা ট্রিটমেন্ট করা হয় তাতে যতদিন ওষুধ বা ইনজেকশন চলে বেশিরভাগ ক্ষেত্রে ততদিন সেই মহিলার মাসিক বন্ধ থাকে আনফর্চুনেটলি যদি কোনো মহিলা প্রেগনেন্সি চান এবং তার ইন্ডোমেট্রিওসিস থাকে তাহলে কিন্তু আমরা তাকে ওষুধ বা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি না কারণ এই ওষুধ বা ইঞ্জেকশনগুলো কিন্তু প্রেগনেন্সি যতদিন কন্টিনিউ হবে ততদিন প্রেগন্যান্সি আসতে দেবে না আর ওষুধ বা ইনজেকশনগুলোর একটি সমস্যা হচ্ছে যখন এগুলো চলবে ততদিন মহিলা ভালো থাকবেন ব্যথা কম হবে কিন্তু যখন বন্ধ করব আবার ব্যথাটা ফিরে আসতে পারে তো এটা গেলে ওষুধ বা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট দু নাম্বার আমরা যেটা করি সেটা হচ্ছে অপারেশন মেইনলি আমরা ল্যাপারোস্কোপি করে যেটি বললাম মাইক্রোসার্জারি সেটি করে করি ল্যাপারোস্কোপি করে আমরা বিভিন্ন অঙ্গের যদি অ্যাডেশান থাকে সেগুলো আমরা ছাড়িয়ে দিতে পারি অর্থাৎ ওভারির সাথে টিউবের অ্যাডেশান থাকলে সেটা ছাড়িয়ে দিতে পারি টিউব থেকে ইউটেরাসের অ্যাডেশান বা খাদ্য নারীর অ্যাডেশান ছাড়িয়ে দিতে পারি যার ফলে ব্যথা অনেকটা কম হয় আর দেখা গেছে যদি ঠিক ঠিকমতো করা হয় তাহলে দেখা গেছে নিজে থেকে প্রেগন্যান্সি আসার চান্স অনেকটাই বেড়ে যায় কিন্তু অপারেশানেরও একটা ড্রব্যাক হচ্ছে প্রথম কথা অপারেশানের তো যে কোনো অপারেশনেরই কিছু রিস্ক থাকে সেরকম ইন্ডোমিট্রিসিস অপারেশানেরও রিস্ক থাকে কিন্তু অপারেশনের সমস্যা হলো অপারেশনের পরে হয়তো আট থেকে বারো মাস পেশেন্ট ভালো থাকতে পারেন যদি ঠিকমতো অপারেশন হয় কিন্তু তারপরে আবার ডিজিজ ফিরে আসতে পারে সেজন্য জন্য আমরা বলি কোন পেশেন্ট যদি কোন মহিলা যদি প্রেগনেন্সি প্ল্যান করছেন এবং তার এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে আমরা বলি অপারেশনের ইমিডিয়েট পরে কোন ওষুধ না নেওয়ার জন্য এবং সেই সময়টাতে অর্থাৎ অপারেশনের ইমিডিয়েট পরেই প্রেগন্যান্সির জন্য ভালোভাবে প্ল্যান করার জন্য যদি তাতে প্রেগন্যান্সি না আসে তাহলে আমাদের আইইউআই বা আইভিএফ এই ধরনের কোনো ট্রিটমেন্টের কথা ভাবতে হতে পারে তাই তো আপনি তো এন্ডোমেট্রিওসিস প্রসঙ্গে বারবারই ল্যাপারোস্কোপির কথা বলছেন তো ল্যাপারোস্কোপির ভূমিকা ঠিক এই মুহূর্তে কতখানি আচ্ছা প্রথমত আজকালকার দিনে এন্ডোমেট্রিওসিসের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি মানে এখন আমরা পেট কেটে এন্ডোমেট্রিওসিসের অপারেশন করি না যদি না আমাদের ল্যাপারোস্কোপি করতে কোনো অসুবিধা হয় বা কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে বা ল্যাপারোস্কোপি করতে পারা না যায় তখনই কিন্তু এন্ডোমেট্রিওসিসের ল্যাপারোস্কোপি করার সময় যিনি করছেন এবং যেখানে করা হচ্ছে এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট কারণ খুব ট্রেন্ড এবং স্কিলফুল সার্জেন দরকার কারণ ল্যাপারস্কোপি এন্ডোমেট্রিওসিসের ল্যাপারস্কোপি কিন্তু অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট অপারেশন হয় আর এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা দুটো জিনিস করতে পারি এক হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি দু নম্বর আমরা ট্রিটমেন্ট করতে পারছি অর্থাৎ তার এন্ডোমেট্রিওসিস আমরা রিমুভ করতে পারছি তার ফলে পেশেন্টের পেইন অনেকটা কমাতে পারছি আর নিজে থেকে প্রেগন্যান্সি আসার চান্সটা অনেকটা বাড়িয়ে দিতে পারছি কাজে ল্যাপারোস্কোপি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এন্ডোমেট্রিওসিস ক্ষেত্রে আচ্ছা ডাক্তার ল্যাপারোস্কোপি করার পরেও যদি কারোর বাচ্চা না আসে সেক্ষেত্রে কি করণীয় আচ্ছা ল্যাপার এবার দেখতে হবে প্রথম কথা ল্যাপারোস্কোপিতে আমরা কি পাচ্ছি যদি দেখা যায় খুব খুব বাজে ধরনের এন্ডোমেট্রিওসিস আছে অর্থাৎ এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস যার হয়তো নিজে থেকে প্রেগনেন্সি আসার চান্স ভীষণ কম অর্থাৎ টিউব ইউটেরাস ওভারি সব জড়িয়ে আছে তাহলে আমরা বলবো বেশি দিন দেরি না করে তাড়াতাড়ি প্রেগনেন্সি ট্রিটমেন্ট করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিসে পেশেন্টের আইভিএফ বা ইনভিক্ট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্ট টিউব বেবি দরকার হতে পারে আর যদি দেখা যায় যে খুব সামান্য ধরনের এন্ডোমেট্রিওসিস আছে অথবা এক্সপেন্সিভ এন্ডোমেট্রোসিস থাকলেও আমরা সেগুলোকে ট্রিটমেন্ট করতে পেরেছি অর্থাৎ সবকিছু ছাড়িয়ে দিতে পেরেছি তাহলে আমরা বলি মোটামুটি ছ সাত মাস চেষ্টা করুন প্রেগন্যান্সি আসার জন্য যদি তার মধ্যে প্রেগনেন্সি না আসে তখন আমরা অবশ্যই আইওয়াই বা আইভিএফ এর জন্য বলি কিন্তু এসব কিছুই ডিপেন্ড করছে পেশেন্টের বয়স কত কতদিন ধরে তিনি প্রেগনেন্সির জন্য প্ল্যান বা চেষ্টা করছেন তার হাজবেন্ডের স্পার্মের প্যারামিটার কিরকম আছে তার উপরে যদি বয়স বেশি হয় অনেক দিন চেষ্টা করছেন তাহলে কিন্তু ছ মাস অপেক্ষাও আমরা না করতে বলি আমরা বলি অপারেশনের পরে প্রেগনেন্সির জন্য ট্রিটমেন্ট করার জন্য আচ্ছা আচ্ছা ডাক্তার এবার একটু জানতে যাবে যে ল্যাপারোস্কোপি কি সব পেশেন্টদের ক্ষেত্রে একমাত্র পথ না এই জিনিসটা ভালো করে বুঝতে হবে অনেক সময় কিন্তু আমরা ল্যাপারোস্কোপি করার আগেও আমাদের যদি সন্দেহ হয় যে এন্ডোমেট্রিওসিস আছে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি অবশ্যই ল্যাপারোস্কোপি একমাত্র পথ যে এন্ডোমেট্রিওসিস আছে কিনা না একশো শতাংশ নিশ্চিত হওয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল্যাপারোস্কোপি না করে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি মানে ব্যথা ঝোলে হরমোনাল ওষুধ দিতে পারি ব্যথা কমানোর জন্য আর কেউ যদি প্রেগনেন্সি চান যদি মনে হয় যে তার খুব বাজে ধরনের এন্ডোমেট্রিওসিস নেই তাহলে আমরা প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করতে পারি আর যদি কোনো মহিলার ধরুন তার আইপিএফ লাগবেই অন্য কোনো কারণে হয়তো হাজবেন্ডের কাউন্ট কম আছে অথবা মহিলার বয়স বেশি কাজ অর্থাৎ ফাংশন ভালো নেই তাহলে কিন্তু আমরা অনেক সময় বলি যে না করে বা এই ধরনের ট্রিটমেন্টে যাওয়ার জন্য কারণ ল্যাপারোস্কোপির কিছু রিস্ক আমি বললাম কিন্তু তার সাথে আরও কিছু রিস্ক মাথায় রাখতে হবে ল্যাপারোস্কোপি যদি বারবার করা হয় কারণ কোনোভাবেই এটা আমরা গ্যারান্টি দিতে পারি না যে একবার ল্যাপারস্স্কোপি করলেই পেশেন্ট ছেড়ে যাবে অনেক সময় পেশেন্টের কিন্তু বারবার অপারেশন লাগতে পারে যত অপারেশন করা হবে তত কিন্তু ওভারির ক্ষতি হতে পারে ওভারি রেগের সংখ্যা কমে যেতে পারে সেজন্য আমরা বললাম খুব স্কিল সার্জেন বা ট্রেন সার্জেনকে দিয়ে ল্যাপারোস্কোপি করানোর জন্য এবং ল্যাপারোস্কোপি তখনই করতে হবে যখন ল্যাপারোস্কোপি সত্যি দরকার এবং ল্যাপারোস্কোপি করে পেশেন্টের কোনো উপকার পাওয়া যাবে তখনই একমাত্র ল্যাপারোস্কোপি করতে বলা হয় আচ্ছা এর ট্রিটমেন্টের ক্ষেত্রে সফলতার হার কতখানি আনফর্চুনেটলি অন্য মহিলাদের যেরকম পিসিওএস বা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি থাকলে যেরকম ইনফার্টিলিটি ট্রিটমেন্টের রেসপন্স ভালো হয় ইন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের রেসপন্সটা অন্যদের থেকে সামান্য একটু কম হয় অর্থাৎ যেরকম আমরা বলি আইউআইতে প্রেগনেন্সি আসার সাকসেস রেট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ একশো জনের যদি আমরা আইউআই করি এক মাসে পনেরো থেকে কুড়ি জনের প্রেগনেন্সি আসতে পারে ইন্ডিওমেট্রিওসিসের সেই সাকসেস রেটটা অর্থাৎ সফলতার হারটা সামান্য কম আইভিএফ এর ক্ষেত্রে আমরা বলি যদি একশো জনের আমরা আইভিএফ করি তাহলে চল্লিশ জনের প্রেগন্যান্সি আসতে পারে অর্থাৎ ফর্টি পার্সেন্ট সাকসেস রেট এন্ডোমেট্রিওসিস এই সফলতার হারটা কিছুটা কম কিন্তু যদি দেখা যায় যে কোনো মহিলার এতেও কাজ হচ্ছে না তখন আমরা অনেক সময় তাদেরকে ডোনার এগ নিতে বলি এন্ডোমেট্রিওসিস মহিলাদের পার্টিকুলারলি যদি দেখা যায় যে ওভারির কাজ ভালো থাকছে না কারণ অনেক সময় দেখা গেছে যে ডোনার এগে হয়তো রেসপন্সটা সামান্য বেটার হতে পারে কিন্তু ডোনার এক অবশ্যই প্রাথমিক ট্রিটমেন্ট নয় যদি দেখা যায় বারবার আইভিএফ করে ফেলিওর হচ্ছে ওভারিতে ডিমের সংখ্যা ভীষণ কম আছে খুব বাজে ধরনের এনজোমেট্রিওসিস আছে তখনই আমরা ডোনারের কথা বলি তাহলে প্রাথমিকভাবে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আইউআই যদি দেখা যায় সামান্য ধরনের এনজোমেট্রিওসিস আছে আর যদি সিভিয়ার ধরনের এনজোমেট্রিওসিস থাকে তাহলে আমরা বলি ওই মহিলার ডিম দিয়ে আইভিএফ করানোর জন্যে আচ্ছা ডাক্তার এবার একটু জানতে চাইবো যে এন্ডোমেট্রিওসিস এর সমস্যার ক্ষেত্রে স্থায়ী চিকিৎসার সমাধান কি আনফরচুনেটলি একমাত্র স্থায়ী চিকিৎসা হচ্ছে ইউটেরাস এবং ওভারি সবকিছুকে বাদ দেওয়া অর্থাৎ অপারেশন করে সবকিছু বাদ দেওয়া অথবা ন্যাচারালি যদি কোনো মহিলার মেনোপজ হয়ে যায় অর্থাৎ ওভারির কাজ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন একমাত্র এন্ডোমেট্রিওসিস সেরে যেতে পারে তাছাড়া যাই আমরা ট্রিটমেন্ট করি না কেন আমরা একটা জিনিসই গ্যারান্টি দিতে পারি পেশেন্টকে যে যাই ট্রিটমেন্ট হোক না কেন যত ভালোই ট্রিটমেন্ট হোক না কেন যাই ওষুধ দিন না কেন যাই অপারেশন করুন না কেন ডিজিজটা আবার ফিরে আসতে পারে ওষুধ নেওয়ার পরে ওষুধ বন্ধ করার পরে তাড়াতাড়ি ফিরে আসতে পারে অপারেশনের পরে ফিরে আসতে একটুখানি সময় লাগে অর্থাৎ এখনো পর্যন্ত এন্ডোমেট্রোসিসের কিন্তু আমরা স্থায়ী সমাধান বলতে কিছু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি বা বিজ্ঞান করে উঠতে পারেনি। ডাক্তারবাবু আজকে তো আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করলাম অনুষ্ঠান শেষ করার আগে বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে ইন্ডোমেট্রিওসিস খুব কমন রোগ অনেক মহিলা এর শিকার হন যদি আপনার মনে হয় এই ধরনের সমস্যা আছে নিজে কষ্ট শুধু কষ্ট পাবেন না ডাক্তারের পরামর্শ নিন যদি ঠিক সময়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে অবশ্যই ইন্ডোমেট্রিওসিস থাকলেও আপনি মা হতে পারেন থ্যাংক ইউ ডাক্তারবাবু থ্যাংক ইউ সো মাচ নমস্কার আজকে আমরা আলোচনা করলাম এন্ডোমেট্রিওসিসের সমস্যা নিয়ে আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ যাওয়ার আগে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ইউটার্ন